এখন আপনি ইন্ডিয়ার সাথে যদি তুলনা দেন আপনি ইন্ডিয়া সত্যি কথা কোনো সাইডেই আপনি পারবেন না আমাদের বাংলাদেশের প্লেয়ারের সাথে ইন্ডিয়ার সাথে কখনো পারবেন না ওদের প্লেয়ারের সাথে আমাদের তুলনা দিতে পারবেন না বিকজ এখন যেসব প্লেয়ার আছে এইটি দেখেন না দেখা যাচ্ছে যে দুইটা ম্যাচে পারফর্ম করে না আবার একটা ম্যাচে করে কিন্তু ওদের কিন্তু অ্যাভারেজে রান এখানে আপনি দেখা যায় অ্যাভারেজে সব জিনিস থাকলে আপনি উইকেট পাচ্ছেন অ্যাভারেজে দেখা যায় প্রত্যেক ওভার ম্যাচে একটা দুইটা উইকেট পাচ্ছেন অ্যাভারেজ থাকে আপনি রান যে করে দেখা যায় যে 30 রান করে দিয়েছে একটা 50 মারে আমার দেখা যায় রানের রানের খুব একটা হাই স্কোরিং ফিল্ড মাত্র 5টি টি-20 হয়েছে প্রথম ইনিংসে গড় স্কোর 181.8 যেটা হিউজ বাংলাদেশ অ্যাকচুয়ালি লাস্ট কবে 181 রান করেছে টি-20তে আমারই মনে নেই টস জয়ী দল কখনোই এই মাঠে কোনো ম্যাচ জেতেনি এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট রফিক ভাই যে 5টা ম্যাচ হয়েছে কখনোই কোনো টস জয়ী দল এই মাঠে কোনো ম্যাচ জেতেনি সর্বোচ্চ দলীয় স্কোর অস্ট্রেলিয়া 233 রান করেছে 2 উইকেটে শ্রীলঙ্কার এগেনস্টে দেশের মাটিতেও এটা তাদের সর্বোচ্চ স্কোর যদিও টি-20তে তারা 263 রানও করেছে এটা পরিসংখ্যানগুলো দেখে কি মনে হচ্ছে টস জয়ী দল কখনোই ম্যাচ জেতে দেখেন ওটা এক সময় এক ওয়েদারে কথা বলতেছে আর এখনকার খেলাটা কিন্তু যেন ইন্ডিয়া লাস্ট ম্যাচ হেরেছে বাংলাদেশে কিন্তু খুব গলা চাপিয়ে ধরবে যেন এখান থেকে কীভাবে আপনার দুইটা পয়েন্ট নেবে এটা কিন্তু এখন বাংলাদেশও ছাড় দিবে না ইন্ডিয়াও কিন্তু ছাড় দেবে বাট ইন্ডিয়া কিন্তু 100% এফোর্ট দিবে যেন আমরা ইন্ডিয়া বাংলাদেশের সাথে কীভাবে ম্যাচটা দেবো বাট বাংলাদেশও চিন্তা করতে গেলে যেন আমরা কীভাবে ম্যাচটা জিতবো তো এই যে একটা কম্পিটিশন এখন যদি এখানে ওয়ার্ল্ড কাপের মতন আসলে যদি আপনি ইন্ডিয়াকে হারিয়ে দেন তো বাংলাদেশ কোথা থাকবে একবার চিন্তা করে দেখেন সেটা প্লেয়াররা কিন্তু এই দিমাগটা মাথায় থাকা উচিত যেন ওরা খেলতে আসে আমরাও খেলতে আসি আমরা দেখি না ট্রাই করে আমরা একটু বিরাট কোহলি এবং রোহিত শর্মার কথা বলছিলাম রোহিত শর্মা কিন্তু আমরা জানি যে বাংলাদেশের এগেনস্টে অনেক রান আছে বিরাট কোহলিও সেম রফিক ভাই তবে এখানে আমরা দেখছি যে বিরাট কোহলির টি-20তে ডিসমিসাল প্যাটার্ন যেটা দেখছি বিরাট কোহলি কিন্তু তার আপনার টি-20তে গড় 50-এর উপরে এখানে দেখছি যে তিনি টি-20তে পেস বোলারের এগেনস্টে 47 ম্যাচে আউট হয়েছেন এর মধ্যে বোল্ড হয়েছেন 41 ম্যাচে কট বিহাইন্ড উইকেট অর ফিল্ডার আউট হয়েছেন 41টি ম্যাচে বোল 4টি ম্যাচ কট বিহাইন্ড উইকেট বা ফিল্ডার 41টি LBW 2টি এবং পেস বোলারের এগেনস্টে তার গড় কিন্তু 28.85 স্পিন বোলারের এগেনস্টে আমরা দেখছি তার 21 ম্যাচ খেলেছেন 21 ম্যাচ আউট হয়েছেন এর মধ্যে 14টিতে কট ক্যাচ দিয়ে আউট হয়েছেন 5টিতে বোল্ড 1টি LBW এবং 1টি ম্যাচে তিনি স্টাম্পিং হয়েছেন গড় 24.04 কি মনে হচ্ছে এটা দেখে তো নিশ্চয়ই মানে তার গড় কিছুটা হলেও পেস বোলার চেয়ে স্পিনার এগেনস্টে তার গড় কম তো বাংলাদেশ যখন তিনি ব্যাটিং নামবে নিশ্চয়ই এই বিষয়গুলো এটা এরকম আসর আপনি যেটা অ্যাভারেজ দেখতেছেন দেখা যাচ্ছে এইটার থেকে অর হিস্ট্রি নিজেরটা নিজে তৈরি করেছে নতুন নতুন হিস্ট্রি হচ্ছে আপনি দেখেন যে কোহলি কিছুদিন আগে ইন্ডিয়া যাওয়ার আগে ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগে মানে অ্যাভারেজটা কেমন ছিল আর এখন দেখেন ওর অ্যাভারেজটা কোথায় আছে এখানে আপনার এইসব প্লেয়ার যখন আপনার ব্যাটিংয়ে দাঁড়াবে সত্যি কথা যে কোনো টিমটা আপনার ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে আর এটা যদি যখন চান্স দিবে ওই 50-50 চান্স দিলে ওটা 100% নিতে হবে আপনার ক্যাচটা তাহলে দেখা যাচ্ছে এইসব টিমগুলো প্রেশার পড়বে আর যদি দেখা যায় এরা রিল্যাক্স থাকে সত্যি কথা এরা ভয়ঙ্কর হয়ে যখন দাঁড়াবে দেখা যাচ্ছে আপনি 80-90-100 মারবে এরা এক্স্যাক্টলি 55টি ম্যাচে তিনি কিন্তু কট মানে ক্যাচ আউট হয়েছেন এবং ডেফিনেটলি কালকে বাংলাদেশ ভালো একটা ফিল্ডিং করতে হবে যেটা আপনি বলছেন এবার একটু রোহিত শর্মার ডিসমিসাল প্যাটার্নটা আমরা দেখে নিতে চাইবো যে তিনি টি-20তে বাংলাদেশের কাছে সবচেয়ে বেশি রান করেছেন ভারতের ব্যাটারদের মধ্যে তার আসলে প্যাটার্নটা কীরকম আমরা দেখছি 83 ম্যাচে তিনি আপনার পেস বোলারদের এগেনস্টে আউট হয়েছেন তার মধ্যে ক্যাচ আউট দিয়ে আউট হয়েছেন 60টি ম্যাচ 60 ম্যাচে 15টি বোল্ড 7টি LBW গড় 24.97 স্পিনার এগেনস্টে কিন্তু তিনি আবার কোহলির চেয়ে বেটার ব্যাটসম্যান 32 ম্যাচে তিনি আউট হয়েছেন স্পিনার বোলারদের এগেনস্টে এর মধ্যে 20টিতে ক্যাচ আউট হয়েছেন 6টিতে বোল্ড 4টিতে LBW এবং 3টিতে কিন্তু তিনি স্টাম্পিং হয়েছেন তার গড় দেখতে পাচ্ছি স্পিনারদের এগেনস্টে ভালো দেখেন ভাই কী বলবেন এই যে খেলাটা খেলেছে কোহলি ওই যে আমাদের এশিয়ার ভিতরে অস্ট্রেলিয়া কিন্তু খেলেনি বাট এখন দেখবেন অস্ট্রেলিয়া ওখানে কিন্তু আরেকটা রূপ দাঁড়াচ্ছে বা ওখানে আরেকটা ট্যাকটিক নিয়ে কাজ করবে এশিয়া উইকেটগুলো দেখা যায় স্লো এখন ওখানে যে কোনো ব্যাটসম্যান সামনে খেলবে না পিছনে খেলবে এটা কিন্তু একটা মাইন্ডের চিন্তা ঢুকে যে যখন বোলিং ফেস করে বাট ওখানে কিন্তু আপনি ওই চিন্তাটা থাকবে না ওখানে জানে যে একটা বাউন্সেই আসবে বা হতে পারে যে ফার্স্ট বলার একটা এক্সট্রা বাউন্স নিতে পারে দেখেন গা ওরা প্রথমতে পিছনে যে বসে থাকে যে মিডিউকের সার্ভিসটা খেলার জন্য তো এখানে সত্যি কথা স্পিনাররা আমি মনে করি
যে এত এরকম ভালো হেল্প পাবে না।